আমি লাইভটা জাস্ট অ্যাক্টিভ হয়ে যাক, তাহলে আমরা ক্লাসের দিকে শুরু করে দিব। বিং এর ইমেল কার্ডটা দেওয়া ছিল, বিং এর ইমেলটা কার্ড দেওয়া ছিল, হটমেল কার্ড দেওয়া ছিল, ইমেলটা দেন। হ্যালো, দিচ্ছি স্যার। কোই চ্যাট গ্রুপে দিয়েছেন? চ্যাটে দেন, চ্যাটে দেন, এখানে আমি ইয়ে করে নিচ্ছি। দিয়েছি, দেখেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে আমার, প্রসেসিং চলছে, এখনো দেখা যায়নি। জি স্যার, আপনারা সবাই বিংটা ওপেন করবেন। তবে আমি আগে দেখিয়ে দিই কিভাবে কি করা লাগবে, আপনাদের যাদের প্রবলেম হচ্ছে তারা বিষয়টা বুঝতে পারবেন। বিঙের ওয়েবমাস্টার করছি, আমরা ঢুকি আগে দেখি কি অবস্থা, আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিই। তারপর অনেকে ভেরিফাইড হয় না, ইন্ডেক্স হচ্ছে না, ভেরিফাইড এর ক্ষেত্রে আমরা পরে যাচ্ছি। জাস্ট আগে ইন্ডেক্সিং এর বিষয়টা একটু দেখিয়ে দিই আপনাদের। আপনাদের এই পেজ এখানে ক্লিক দিবেন, আর ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন, ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন
configuration my site. Site submit your স্যার আপনার কথা বুঝতে পারলাম না। এত কিছু করলে কি আর নেট চলে না? মানে আপনার যদি কোনো সমস্যা না হয় তো ভিডিওটা অফ করে কথা বললে কথা হলো ভালোভাবে শুনতে পাবো। ভিডিওটা এখন আমাদেরকে ভিডিও অন করা লাগবে প্লাস লাইভে রাখা লাগবে, বুঝছেন না? কিছু করার নাই, এখন এইভাবে করে ক্লাস নিতে হবে। সব দিকে দেখতে হচ্ছে দেখেন সাবমিট ইউআরএল আছে, সাবমিট ইউআরএল এ এই জায়গাটাতে আপনার হোম পেজটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা আমরা এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে এই যে সাবমিট, বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যায়? জি যায়। এই যে দেখেন এখানে আমি সাবমিট করলাম, বুঝছেন? এখন আমরা কিছুক্ষণ যদি ওয়েট করি, আমরা যদি এইভাবে কিছুক্ষণ ওয়েট করি বা দেখি, তাহলে আমাদের এখানে অবশ্যই রেজাল্ট এবার আসবে। যাদের আসছে না তারা আপনার এভাবে এখান থেকে সাবমিট করে দিবেন, যে পোস্ট আপনি ইনডেক্স করাতে চান সেটা একবার এখানে সাবমিট করে দিবেন। দেখেন কোথায় পাবেন এই ফাইলটা, এখানে দেখেন আপনার সর্বপ্রথমে আপনার এইরকম লগ ইন করার পর এই পেজটা আসবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই কনফিগারেশন এই পেজটা আসবে, এখানে দেখেন লেখা আছে কনফিগার মাই সাইট, এখানে ক্লিক দিবেন। এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলে এখানে বেশ কিছু অপশন আছে, সাইট ম্যাপস আর ইগনোর ইউর পার্টনার, এখানে দেখেন সাবমিট ইউআর এস লেখা থাকবে। সাবমিট ইউআর এস ক্লিক দিয়ে এখানে আপনার ওয়েবসাইটের আপনি যে পোস্টটা ইনডেক্স করাতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন, যদি ইনডেক্স ইনস্ট্যান্ট করাতে চান। আসতে একটু টাইম লাগলেও চলে আসবে, এটা ব্যাপার না। আমরা কি ট্রাই করবো স্যার? আপনারা ট্রাই করতে পারেন, অসুবিধা নাই, আপনারা ট্রাই করতে পারেন। এভাবে আপনারা ট্রাই করেন দেখবেন অবশ্যই পেয়ে যাবেন। এটা হচ্ছে বিকল্প মাধ্যম, আপনারা নিজেরা ট্রাই করেন দেখেন, আপনারা সবাই নিজেরা ট্রাই করেন, একজন স্ক্রিন শেয়ার করেন অন্য কেউ যদি ট্রাই করছেন, কেউ আপনারা ওইভাবে ট্রাই করেন। আর গ্রুপ লাইভের ডেট টাইমটা একটু ইয়া করে দেন স্যার, মানে 3 জুন আছে। আর 3 জুন আছে? জি স্যার। যে অবস্থা এডিট করতে হবে আর আমার তো সাথে সাথে পেয়ে গেছিলাম, আমি আবার করলে সমস্যা নাই? না কোনো সমস্যা নাই। স্যার বিং এ ঢুকে সাইন ইন করতে হবে? হ্যাঁ অবশ্যই।
আমাকে কি শোনা যায় নাকি আমি এমনি এমনি করছি না দেখা যায় না? হ্যালো, হ্যাঁ বলেন। জি জি, আপনাকে শোনাও যায় দেখাও যায়। ও তারপরে কি করব? আর কিছু করা লাগবে না আপনাকে, এখানে রাখেন তাহলে। তাহলে আমি যাই। ওয়েবসাইটে এটা সার্চ করছি বিং এ, তখন উল্টা পাল্টা কি দেখা যাবে স্যার বুঝতে পারি না, একটা সার্চ রেজাল্ট আসছে এটা স্যার। দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন। রোহিত ভাই এটা আমার স্ক্রিন। দেখি, হ্যাঁ দেখেন এখানে ক্লিক। ওটা না আপনার, না ওটার উপরে তো, ওটা তো টিক চিহ্ন হবে। ও হ্যাঁ, এখানে ক্লিক দেন, সাইডের উপরে ক্লিক ক্লিক করেন, সাইডের উপরে। বাম দিকে কনফিগার মাই সাইড, মাই সাইড সাবমিট ইউআরএল। আপনার সাইডের লিংকটা নিয়ে এসে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করবো ভাই। সাবমিট করে দেন। কি দেখালো এটা? আমারটা কি সাবমিট হয়েছে? হ্যাঁ, আপনার ইউআরএল ঠিক আছে তো? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আপনার হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে আপনি চেক করলে দেখবেন যে আপনার অবশ্যই আপনার এটা আসবে। আর কার কোন প্রবলেম আছে? আর কার প্রবলেম আছে একটু দেখি। আপনাদের সার্চ ইঞ্জিনে যদি ওয়েবসাইট সাবমিট না নেই, এই যে কোড দিয়ে আমরা যে অপশনটা দিয়ে আমরা করলাম প্লাগইন দিয়ে, সেটা যদি না কাজ করে সেক্ষেত্রে এটার বিকল্প কি ব্যবস্থা আছে? ঠিক আছে, আমরা সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমার স্ক্রিন কি, স্যার আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এই রেজাল্ট আসছে স্যার। হ্যাঁ নিচে আসেন, বক্সে দিয়েছিলেন, নিচে আসেন। জি স্যার, নোট এই দাও, নোট ওয়ান পার লিংক। ওয়েবসাইটে নাম দিয়ে সাবমিট করেছেন? জি স্যার, এই যে ওপরে নাম দেওয়া আছে স্যার সার্চ বক্সে। ওই আমি তো দেখতে পাই না। নিচে আসো, নিচের দিকে ঘোরা, স্ক্রল করেন। স্ক্রল হয় না তো স্যার? কেন স্ক্রল হবে না? দেখতে পাচ্ছি স্ক্রল হবে। স্যার এই যে সার্চ রেজাল্টটা দেখাচ্ছি স্যার।
হ্যাং হয়ে আছে আপনার, আপনার স্ক্রিন সেট অফ করে আবার অন করেন। স্ক্রিন সেট অফ করে আবার অন করেন। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন এখন? আপনি ইনফোরা সামনে সাইড এর আগে আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে আপনি লিখেন। হ্যাঁ বাস এবার ইন্টার সার্চ করেন। আজকে এটা এখনো ইয়ে হয় নাই, চলে আসবে, এখনো আসেনি, আসবে, সময় লাগবে, এগুলা সময় লাগবে। কিন্তু আমার এই রকম তো আসছে না কেন? অনেকের আসবে, সময় লাগবে, এটা ইন্ডেক্সিং হতে সময় লাগবে, কারণ এটা এটা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। এই যে দুইটা আপনাদেরকে দেখালাম, এই দুইটা ছাড়া বিকল্প ওয়ে নাই। নতুন সাইটের ক্ষেত্রে ইন্ডেক্সিং এখন একটু প্রবলেম করে অনেক সময়। এর আগে অপশন ছিল কি, আজ থেকে 3-4 বছর আগে অপশন ছিল যে তিন, হ্যাঁ 3 বছর, 2016-17 দিকে তখন অপশন ছিল যে কিছুই করা লাগতো না, গুগল সাবমিট ইউআরএল বা বিং সাবমিট ইউআরএল লিংক দিকে সার্চ দেওয়ার পরে জাস্ট আমরা যদি ইয়ে করতাম, আমাদের যে ইয়েগুলো আছে মানে ইউআরএলটা খালি সাবমিট দিতাম, তাহলে গুগল ইন্ডেক্স নিয়ে নিত, কিন্তু এখন তারা এগুলো সব অফ করে দিয়েছে। সেক্ষেত্রে এখন অনেক কিছুই মানে নিয়মের মধ্যে চলে আসছে, তাই আমরা সবকিছু একটু বিবেচনা করে বিষয়গুলো দেখবো, খেয়াল করবো। কে স্ক্রিন শেয়ার করছিল, স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো, আবার অফ করে দিলেন। স্ক্রিন সেট অন করেন, আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে ফেলি, তারপর আমরা এই পার্টটা আমরা পুরোটা শেষ করে দিব, এরপরের পার্টে যাব আমরা। ঠিক আছে স্যার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, হোয়াইট বোর্ড হয়ে আছে একদম। কই দেখাও? আমি পাচ্ছি না, এখানে শুধু অপশনটা নাই। কি অপশন নাই? স্ক্রিন শেয়ারের, স্ক্রিন শেয়ার অপশন মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, বক্স, ফটো, ডকুমেন্ট, ওয়েব ইউআরএল, বুকমার্ক আর শেয়ার হোয়াইট বোর্ড শুধু আছে। আপনি যে পেজটা ওপেন করে আছেন সেটাও দেখাচ্ছে, আপনি দেখেন কি কি ওপেন করে আছেন ওইগুলো দেখাচ্ছে আপনার এখানে, দেখেন। যদি আপনি মজিলা ফায়ারফক্স যদি ওপেন করে থাকেন, যে পেজ যদি ফেসবুকটা ওপেন করে থাকেন, তাহলে আপনাকে ফেসবুকটাই দেখাবে। হয়েছে আপনার? যদি তাহলে হয়ে যায় তাহলে আপনার দরকার নাই অন্য আর কারো। হয়ে গেছে স্যার। অন্য আর কারো? অন্য স্যার বিং এ ওয়েবমাস্টার টুল লিখতে হবে, দিয়ে সার্চ দিতে হবে। না বিং এ সাইন ইন করে লাগে। হ্যাঁ স্যার, আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম, একটু লেট হয়ে গেল।
পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন এদিকে কালকের কাজ আজকে যদি ভুলে যান পাসওয়ার্ড ভুলে যান তাহলে আর কাজ করবেন কেমনে করে? ক্লায়েন্টের সবই কাজ করলেন, আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, তাহলে লাভ কি হলো? আর হবে না স্যার, বললে কথা শুনবে? আগান স্যার আগান। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আর কোনো কিছু দেখালাম না এটার ক্ষেত্রে, বুঝতে পারছেন আপনাদের? এটার ক্ষেত্রে আমরা আর কোনো কিছু দেখালাম না, এখন আমরা নতুন করে আবার এই অপশনটারে, আমরা এক নম্বর অপশনে ফাইল আপলোডের যে অপশনটা ছিল, যে আমাদের কোড হয়তো আমরা বসিয়ে কাজ করছে না, প্রবলেম হয়ে গেল কি যে আমরা প্লাগইনে আমরা কোড বসিয়েছি কিন্তু কোড বসিয়ে কাজ করছে না, আমাদের এটা ভেরিফাই নিচ্ছে না। স্যার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করছি আমি, আগে এটা ক্লিয়ার করি কথা বলে, না হলে হচ্ছে না, বুঝছেন এই প্রবলেমগুলো জন্য। কারণ স্ক্রিন শেয়ার করে ক্যামেরা অন করে একসাথে যখন যাচ্ছি তখন মনে করেন অর্ধেক কথা শোনা যায় অর্ধেক শোনা যায় না। তো আমরা এখন এটা বিকল্প ব্যবস্থাতে যাব, যেটা আমি ওখানে দেখিয়েছিলাম কয়টা অপশন, তিনটা অপশন দেখিয়েছিলাম না? একটা এইচটিএমএল হেডার এন্ড ফুটার কোড বসিয়ে ভেরিফিকেশন, একটা কোড বসিয়ে, আর একটা ছিল মেটা কোড, আর একটা হলো ফাইল আপলোডের। তো আমরা আজকে দেখব ফাইল আপলোড করে কিভাবে আমরা এটা ভেরিফিকেশন করতে পারি, বুঝতে পারছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের সার্ভারের সাথে আমরা কানেক্ট করব, আমাদের ফাইলগুলো কিভাবে সার্ভারে আছে কোথায় কিভাবে আছে সেটা। তবে এটা কিন্তু খুবই সেনসিটিভ, আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে কোনো কারণে কোনো ফাইল ডিলিট হয়ে গেলে আপনার সাইট কিন্তু বন্ধ হয়ে যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে বিষয়টা ভালোভাবে গুরুত্ব দিয়ে করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? স্যার কালকে গুগলের ভেরিফিকেশন কোডটা হারিয়ে গেছে স্যার, দেখতে পাই না। ও হারিয়ে যাক, অসুবিধা নাই, যেখানে খুশি যাক, প্রবলেম নাই, ঠিক আছে? এই উপরে বারটা খুব ডিস্টার্ব করে, এটাকে কোনো ভাবে নিচে এক সাইডে রাখি। তো খুব জ্বালাচ্ছে উপরে। তো যাই হোক, আমরা এখানে প্লাগ ইন তো আমরা সবাই ইনস্টল করতে পারি নাকি? যেমন এটা সিম্পলি বিষয়টা আপনাদেরকে বলি যে আমরা ফাইল ম্যানেজার নামে আমাদের মোবাইলে কিন্তু একটা অপশন আছে, যেটা আমাদের মেমোরি কার্ড বা আপনাদের সফটওয়্যারে যে ডাটা গুলো রাখা হয়, যে মেমোরি কার্ডে সব ডাটা গুলো, ওই যে ভিডিও বলেন অডিও বলেন যেগুলো আছে সবগুলাই, বুঝছেন না, এই যে ডাটা গুলো রাখা হয় ওইরকম মেমোরি কার্ড। তো সেম বিষয়টা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে, সেম ওয়েবসাইট সার্ভার বলতে অ্যাকচুয়ালি বলা হয় যে আপনার যে নির্দিষ্ট একটা কম্পিউটার এটাকে একটা 24 hours রানিং রেখেই এটাকে একটা সার্ভার রুম হিসেবে তৈরি করা হয়। তো আমরা এখানে আমরা যাব প্লাগইনে যাব, তার আগে আমরা এক কাজ করিনি, তার আগে আমরা যেহেতু এটা ভেরিফিকেশন করেছি আমরা এটাকে আবার রিমুভ করে দিই, এটাকে রিমুভ করে দিই, তাহলে আমরা ওই অপশনটা পাবো, ঠিক আছে না? সেক্ষেত্রে আমরা দেখি এই অপশনটা আসছে কিনা একটু ট্রাই করি। স্যার রিমুভ, সবকিছু রিমুভ করে আবার ইনডেক্স করলে তো সমস্যা না তাহলে? স্যার না সমস্যা নাই, ফাইল আপলোডের অপশনটা কোথায় গেল? Thank you.
আরে ইন্টারনেট এরপরে পরে খুলে ঘুরছে 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 ওয়েটিং মানে স্যার নতুন করে আবার সাবমিট করলে ওই অপশনটা চলে আসবে মেবি নতুন করে সাবমিট করতে আমি এটা ওই জন্য এটাকে রিমুভ করতেছি আমি একজন দেখেন তো লাইভটা আমাদের ঠিক মতো চলছে কিনা হ্যালো আমার কথা শোনা যায় গাইস স্যার লাইভ লাইভ শোনা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার ভেরিফাইড সাকসেসফুল কিন্তু আমরা স্যার হ্যালো হ্যাঁ এটা আছে কিন্তু সাইড মে ভেরিফিকেশন এটা ওই হ্যালো শুনতে পাচ্ছেন আমার এখানে ইন্টারনেট কানেকশন লো ইন্টারনেট কানেকশন লো আদি যাবে দেখাই খালি এখানে ভেরিফিকেশন আমি পেজটা নিয়ে আসার চেষ্টা করছি এই ভেরিফিকেশন এর ইয়াটা আসছে কিনা কিন্তু আসছে না যাই হোক আমি এখানে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই যে দেখে ট্রাই করি মেসেজের নিচে দেখবেন যে পিনের মতো অপশন কাটা আছে আমাদের এখানে কি করতে হবে এটাকে এখন ডাউনলোড করে নিব এখানে বলছি আমাদের এটা দিয়ে ভেরিফিকেশন আমরা কমপ্লিট করেছি এটা দিয়ে কমপ্লিট করেছি ঠিক আছে হ্যালো হ্যাঁ আমরা এটা দিয়ে যেহেতু এই কোডটা দিয়ে ভেরিফিকেশন করেছি এই কোড আর এইটা কি দুইটা জিনিস সেম বিষয় এটাকেই আমরা এক্সাম্পল আকারে এটা দেখিয়েছে যে আমাদের যদি কোন এসটিএমএল কোডের মধ্যে দিতে হয় তাহলে আমাদের কিভাবে দিতে হবে এই কোডটা সে কথাটাই এখানে উল্লেখ করতে হচ্ছে এই ক্ষেত্রে এটা সেক্টরটা আমরা কমপ্লিট করছি এখন এই বিষয়টা আমরা কিভাবে ভেরিফিকেশন করতে পারি প্লেস এন এক্সেল ফাইল যেন কথা বোঝা যাচ্ছে না স্যার আটকে যাচ্ছে নেটওয়ার্কের খুব সমস্যা এটাকে চরম সমস্যা হচ্ছে লাইভ চলছে তো
দাম দেম বি কিনতে হবে স্যার দাম দেম বি কিনা কাজ হচ্ছে না এখন এখানে ফাইল ম্যানেজার আমাদের যেহেতু ফাইল ম্যানেজার থাকে সেক্ষেত্রে আমার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার লিখে আমরা সার্চ দিব ফাইল লিখে চলে আসবে এখানে এই যে দেখেন একটা দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের যে ফাইল ম্যানেজার নামে যে এরকম থাকে না একটা সচরাচর আমাদের মোবাইলে যেটা থাকে একটা ফোল্ডার আকারে এটা আমরা ইনস্টল দেব আর একটা নিচে অ্যাডভান্স ফাইল ম্যানেজার এটা ভালো হবে না আগে বেসিকটা শিখো আর তারপর অ্যাডভান্সে যে এখন দেখেন এটা ইনস্টল হয়েছে এখন অ্যাক্টিভ কি বললেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে তাই ফাইল ম্যানেজারের ফাইল ম্যানেজার ওটা একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এখানে আমাদের এখানে সার্ভার বিষয়টা কানেক্ট হয়ে গেছে আমার কথা বুঝতে পারছেন আমি আগে কাজগুলো শেষ করি তারপরে আপনারা করবেন দেখেন এখানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল নামে একটা ফাইলের এখানে কিন্তু আমাদের ফাইলগুলো আছে এই ফাইলগুলো যেন কোনোটাই বা এই দিকে কোনো কিছু যেন ডিলিট না হয় এটা খুব সেন্সিটিভিটি থাকবে না আপনারা বুঝছেন এটা হলো আমাদের মেইন সার্ভার যে জায়গাতে সব ডকুমেন্টগুলো রাখা আছে আমরা যদি এখান থেকে একটা ফাইল ডিলিট করে দেই বা কোনো কারণে একটা ফাইল ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট কাজ করবে না তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা একটু গুরুত্ব দিব যে তাহলে এখন আমরা কি করব এখানে আমরা এই ফাইলটা ডাউনলোড করব এখানে কার ওয়েবসাইট একটা ইয়া ছিল যে ভেরিফিকেশন হচ্ছিল না ধন্যবাদ ভাই আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের নাম কি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিডি 24
জি 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 বাহ গুড সংক্ষিপ্ত রূপ দেখে বোঝা যাচ্ছে যেমন ডালিম ভাইয়ের নামটা অনেক বড় ছিল তো শর্ট করে ডালিম করে দিয়েছে না সেরকম হয়ে গেছে নামটা একটু বড় ছিল সেই রকম শর্ট করে হয়েছে ইন্ডিয়ান ডিজিটাল সেন্টার আমার ক্যামেরা কি অন আছে আছে না নাই স্যার আপনার ক্যামেরা অন নাই কিন্তু কথাগুলো খুব গবেষণা করে বুঝতে হচ্ছে কঠিন অবস্থা নেটের অবস্থা মানে ভালো না তো কত দিকে সামলাবো ক্যামেরা অফ করে কাজ হচ্ছে না গো আর তো বলা লাগবে না এটা কিভাবে ইনস্টল করা লাগবে নাকি একটু বলেও করেন স্যার তার ভালো হবে এই যে ফাইল ম্যানেজারটা আমরা এখান থেকে ইনস্টল করব ঠিক আছে প্লাগইনে গিয়ে ফাইল ম্যানেজার যে ফোল্ডারটা প্লাগইন আছে প্লাগইনটা আমরা ইনস্টল করব এখানে ইনস্টল হচ্ছে ও আপনি মাইক্রোসফটের আইডি পাসওয়ার্ড দেন চ্যাট বক্সে কিসে স্যার মাইক্রোসফটের এই যে ইয়ার বিং এর কেমনটা লাগে নেটের অবস্থা খুবই সমস্যা খালেদ হাসান আছে আজকে খালেদ হাসান স্যার হ্যাঁ নাই তো কালকে যে খুব ঘোরাঘুরি করছিল গ্রুপে যে আমাদের আমাকে অ্যাড করে নেন অ্যাড করে নেন কালকে যে খুব ঘোরাঘুরি করছিল আমি তো ওখানে লিখে দিয়েছিলাম যে হ্যাঁ দিয়েছেন দিয়েছেন স্যার নেট এর সমস্যা হচ্ছে আচ্ছা দিয়ে দিচ্ছি জানেন স্যার একটু আপনি স্যার কথা শুনে নেবেন সমস্যা প্রবলেম একদম নেট এর প্রবলেম হয়ে যাচ্ছে ওপেন হচ্ছে না কালকে ছিলেন না এমন কে কে আছেন এখানে আজকে বলেন তো গতকালকে লাইভে ছিল বা আমাদের ক্লাসে ছিলেন না এমন কে কে আছেন স্যার আমি আছি একজন আর কে আছে এখানে দেখছি পার্টিসিপেট 29 জন কিন্তু কালকে তো পার্টিসিপেট আমরা পেলাম 24 জন তাই একজন বাদ দিলাম তাহলে 28 জন হচ্ছে একজনের কি ডাবল আইডি নিয়ে আছেন নাকি কেউ কে কে ডাবল আইডি নিয়ে আছেন আমি স্যার ডাবল আইডি আছে আমার সাপলা খাতুন আছে তাও আছে আমার সারেরা সম্ভবত আছে দুই তিনজন বড় সারেরা আছে আমি ওটা খেয়াল করলাম তো কেউ আছে হয়তো আপনারা দেন একটু তাড়াতাড়ি দেন না স্যার লিখেলেন ইউডিসি অসুবিধা নেই এই চোখটি
রাখছি যে আমার যেন ভিডিওটা অন থাকলে আর লোডটা বেশি নিবে, তারপরেও দেখছি করছে না। আমাকে ব্রাউজ করতে হচ্ছে, তো ব্রাউজ ছাড়া তো ইন্টারনেটে ওখানে লোড করছে এখানে। আমরা সবগুলো এই মেথড থেকে স্যার আমরা যখন ই করব ভেরিফাই করলে তো সমস্যা নাই নাকি স্যার? হ্যাঁ, সবগুলো মেথড থেকে আমরা ভেরিফাই করলে তো সমস্যা নাই তাই বলছি। না না, একটা মেথডে হয়ে গেলে আর দরকার নাই। তবে আপনাদেরকে যে কোনো একটা, এই যে ফাইল আপলোড দিয়ে ভেরিফিকেশন, এখন একটা মেথড ভেরিফাই করলেই হলো, অসুবিধা কি? আমি একটা সিকে রাখলাম কোনো কারণে, আমার ওই একটা মেথড যেমন আপনারা সবার হয়েছে দেখেন, ডালিমের এই কাজটা হচ্ছে না, ভেরিফিকেশন হচ্ছে না, এই যে প্রবলেমটা, প্রবলেম ফেস করতে পারেন। এখন কোনটা আপনার ঠিকভাবে কাজ করবে তার কোনো গ্যারান্টি তো নাই। সেক্ষেত্রে আমরা যদি তিনটাই অপশন সিকে থাকতে পারি, তাহলে তার মানুষের কাছে যেতে হচ্ছে না, কাউকে গিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে না যেটা আমার আমি কিভাবে করতে হবে, কি ভালো কি মন্দ, নাকি বলে জি জি সিকে থাকার জন্য স্যার। বুঝতে পেরেছি, মানে এখন আমাদের করা দরকার না, আমাদের কাজ হয়ে গেছে, শুধু শিখলাম। তারপর আপনাদের সবার এই বিষয়গুলো শিখে থাকা জরুরি, বুঝছেন? কারণ এগুলো শেখা না থাকলে আমরা ই করতে পারবো না। আপনার ওখানে কি লগ ইন করে আছেন নাকি? আমারটা এখানে স্যার স্কাইপ লগ ইন আছে। স্কাইপই থাক, কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে ইওর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ঠিকই তো, UDCBD24@hotmail.com এটাই তো খুললাম স্যার, রাত্রেই খুলেছি। পাসওয়ার্ডটা কি স্যার বলেন তো, ক্যাপিটাল লেটারে ছিল না? ক্যাপিটাল লেটার বড়টা সি এর বড়, সি ক্যাপিটাল। আমি তো ভাবলাম যে এরকমই কোনো কিছু একটা গন্ডগোল হয়েছে। জি জি এই তো হয়ে গেছে। এখন আমরা ভেরিফিকেশনে যাব, যেটা আমরা এখান থেকে ভেরিফাই যেটা আমরা ওইটা করতে পারি না, সেক্ষেত্রে আমরা বিকল্প হয় ভেরিফিকেশন যেটা আমরা এটা এবারে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, এখন এটাকে ডাউনলোড করব। এখানে ক্লিক দিবেন, দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়েছে দেখতে পেলেন? জি দেখা যাচ্ছে ফাইলটা, কিন্তু এখন ডাউনলোড চলছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই যে ফাইল ম্যানেজার, WP ফাইল ম্যানেজার, আমরা এটাতে ক্লিক দিব।
এই ঘর ঠান্ডা তো, এই ঘরটাই ভালো হয়েছে, উপরের ঘরে থাকা যাচ্ছে না। এই ধরনের পপ আপ পেজ আসতে পারে, এটা কেটে দেবেন। এই জায়গাটা খুব সেন্সিটিভ থাকবেন আপনারা, কোন কারণে যেন কোন ফাইল যেন ডিলিট না হয়ে যায়। আচ্ছা, এটা সি ড্রাইভ শুধু ডিলিটই না, একটা ফোল্ডার সারাটা ফোল্ডার ফাইল ঢুকে না যায়, আবার যাবে যে ফাইলটা এই ফোল্ডারের মধ্যে ঢুকে গেল, যদি একটা ঢুকে যায় তাহলে একটু কাজ করবে না। এটা ওয়েবসাইটে সি ড্রাইভ, হ্যাঁ এটা সি ড্রাইভ, একটা ওয়েবসাইটে এটা সি ড্রাইভ, ঠিক আছে। এখন আমরা কি করবো, যে ফাইলটা আমরা ইয়া করেছি ডাউনলোড করেছি আমরা আপলোড করব। WP links লেখা আছে স্যার, ওটাই ডাউনলোড করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমরাও বের হয়ে গেছিলাম, দাঁড়ান আমি আবার সুবিধা করে দেখাই আপনাদেরকে। কথা কাটছিল এবং দুইটা কথা একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছিল, বুঝতে পারিনি, স্ক্রিনটাও কাঁপছিল। বুঝতে পারছি, ফাইল আপলোডের বিষয়টা কি আপনারা পেয়েছেন না? আমি এটাকে ডিলিট করে আবার ফাইল আপলোড করার বিষয়টা দেখাবো বলে, আমি কিন্তু ফাইল আপলোড করে ফেলি। আপডেটের বিষয়টা বুঝতে পারিনি স্যার, এটা কি পুরো দেখা বাবা দেখা বলেন বললাম আমি জি স্যার দেখান স্যার, আপনার যে ফাইলটা ডাউনলোড করলে এটা ডিলিট করে দিচ্ছি এই এখান থেকে। আমি ফাইলটাকে ডিলিট করে দিই, আমি আবার নতুন করে আবার এখান থেকে দেখাচ্ছি। কিভাবে করে কিভাবে কি করি আমি কি বুঝতে পারি না।
এই যে দেখেন আমরা তো এখানে ক্লিক দেখি করেছি ফাইলটা ডাউনলোড করেছি নাকি এখন আমরা এই ফাইলটা আপলোড করব প্লাগইনটা সেটআপ দিলাম আমরা এখান থেকে যে কোন একটা ফোল্ডার আবার না যে কোন এ ধরনের ফাইলগুলো একটা সিলেক্ট করব জাস্ট ক্লিক দিলে একটা সিলেক্ট হয়ে যাবে ক্লিক দিব দিয়ে দেখেন এখানে আপলোড ফাইল লেখা আছে এই যে দেখেন আইকনটা আপলোড ফাইল দেখতে পাচ্ছেন জি এই আপলোড ফাইলে ক্লিক দিলে আমাদের এইরকম একটা পেজ আসবে আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার বা সিলেক্ট ফাইলে ক্লিক দিয়ে আমরা কিন্তু এটা সিলেক্ট করতে পারি আর যদি আমরা মনে করি যে না আমরা এখানে তো ডাউনলোড হয়ে আছে সেটা আমরা আরেকটা করতে পারি কি এটা মাউসে ধরে নিয়ে এসে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি তাহলে দেখেন এটা কিন্তু নিয়ে নিল এই দেখেন ভেরিফাই আপলোডিং ফাইল মানে এখানে ফাইলটা ভেরিফাই হয়ে আপলোড হচ্ছে এই যে ফাইলটা আমার আপলোড হয়ে গেছে এখানে বলা হয়েছে ডাউনলোড এ ফাইল আপলোড দি ফাইল অথরাইজেশন কনফার্ম সাকসেসফুলি আপলোড এটা এখন আমরা এখানে ক্লিক দেই যে দেখি এটা কনফার্ম হয়েছে কিনা হ্যাঁ দেখেন আমার এটা ভেরিফিকেশনের যে ইউজার লিংকটা এটা কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে এখন আমরা এই ভেরিফাই ক্লিক দিয়ে দেখি কি অবস্থা দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে এবার আলেম ভাই বুঝতে পারলেন বিষয়টা জি স্যার তাহলে দেখেন এখন কি অবস্থা রাতে আমরা কি আমরা করব রাতে বিপদে পড়ে গেলাম সমাধান হয়ে গেছে জি স্যার হ্যাঁ এটাই বিকল্প ছিল এটা আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি কিন্তু রাতে আপনাদেরকে দেখাইনি বলে দিয়েছিলাম যে আমরা ক্লাসে এটা আলোচনা করব সবার মধ্যে ভালো হলো এখন সবাই এটা শিখে গেল জি বুঝছেন এখন আপনারা নিজেরা সবাই ট্রাই করেন স্ক্রিন শেয়ার করে করে আপনারা সবাই ট্রাই করেন একটা একটা করে আপনারা ট্রাই করেন দেখি আপনারা কতদূর কি করতে পারছেন আমার স্ক্রিনটা অফ করতেছি আপনারা স্ক্রিন শেয়ার করেন একজন একজন করে আর কাজগুলো করেন মানে যাদের হয়নি স্যার তাদের শুধু হ্যাঁ যাদের না যাদের হয়নি না সবাই আপনারা ট্রাই করেন আপনারা করতে পারছেন কিনা বিষয়টা একদম ভেরিফাই পর্যন্ত শেষ করব হ্যাঁ ভেরিফাই পর্যন্ত শেষ করেন আপনারা লাইভে এখানে স্ক্রিন শেয়ার করে আপনারা আসতে পারেন কেউ না আসলে আমি আসছি আসেন আপনি আসেন এটা শেষ করে আমরা গুগলের প্ল্যাটফর্মটাতেও যাব আমরা গুগলে কিভাবে করতে হয় গুগলের ওই বিষয়গুলো টুল সম্পর্কে আমরা বিস্তারিত জানব আমার স্ক্রিনটা দেখেন কোথাও যদি ভুল হয়ে যায় না দেখতে পাচ্ছি সে আবার হাড়ি পাতিলে রান্না বান্না তো শুরু করে দিয়েছে এর মাঝে র‍্যাঙ্ক ম্যাপ নিয়ে ঘোরাঘুরি করছিলেন আচ্ছা আমি আগে ওটা
আমার এখানে সাইডে এইরকম মানে আপনাদের কয়েকটা তো মেনু আসছে, আমার কিছুই আসছে না, এই অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, আর ওইটা জানো কোথায় ছিল? ভেরিফিকেশনে যান, ভেরিফাই ওনারশিপ বাম দিকে, বাম দিকে দেখেন ভেরিফাই ওনারশিপ। হ্যাঁ এই যে ওইখানে ওই পেজটা আসার সাথে সাথে আপনি এক্সিট বাটনে ক্লিক দিবেন, ওই পেজটা আসার সাথে সাথে যেন লোডিং নিতে দিবেন না, আবার ক্লিক দেন ভেরিফাই ওনারশিপে, এখানে গিয়ে দি এক্সিট বাটনে ক্লিক দিবেন, লোডিং নেওয়ার সাথে সাথে এক্সিট বাটনে ক্লিক দিবেন, ওই পেজটা যেমনই আসবে এক্সিট ক্লিক দেন। এক্সিট কোথায়? কিবোর্ডের এক্সিট ইএসসি বাম পাশে সব উপরে। ও আচ্ছা আচ্ছা, ওখানে ক্লিক দিলে তাহলে পেজটা থেকে যাবে, বুঝছেন, তাহলে কেটে যাবে আর লোড নেবে না, তাহলে পেজটা থেকে যাবে, না হলে আপনি নিয়ে আসতে পারবেন না, কারণ এটা বিকল্প ভাবে ভেরিফিকেশন হয়ে আছে তো আপনার, এই জন্য সেই ফার্স্ট। আর নেট স্পিড তো ভালোই ফাস্ট আছে, দেখেন বারবার করছি তারপরে তখন চাপ দিবেন, আপনি তো আগে থামিয়ে দিচ্ছেন। সাথে সাথে দিচ্ছি তো হচ্ছে না, আগেই চলে আসছে, নেট অনেক ফাস্ট ওই জন্য। আপনি ফাইলটা ডিলিট করে দেন, যেটা ভেরিফিকেশন করেছেন তো ওটা ডিলিট করে দেন, বুঝছেন, ডিলিট করে সাইড ম্যাপ গুলো এগুলো ডিলিট করে দেন, তাহলে চলে আসবে, ব্যাপার না। এটাই তো ডিলিট, তো এটা কোথা থেকে ডিলিট করব? মাই সাইডে যান, এই যে এখানে অপশন আছে ডিলিট করে দেন, আবার অ্যাড সাইটে যান, নতুন করে অ্যাড সাইটে যান আপনারা, করেন দেখেন কারো কোনো প্রবলেম আছে নাকি। ভেরিফিকেশন নিয়ে নিবে হয়তো, লোড নিবে না, ইয়া করবে না, অন্য পেজটা দিবে না, এই যে দিচ্ছে না দিচ্ছে না, ভেরিফিকেশন নিয়ে নিচ্ছে, কারণ আমাদের ওই যে ওই জায়গায় কোড আর একটা বসানো আছে তো অলরেডি ভেরিফাই হয়ে আছে, তাহলে আমার নেট ফাস্ট হওয়াটাই সমস্যা হয়ে গেল? না না তার মানে অলরেডি যাদের ভেরিফাইড স্যার তাদের মনে হয় করার প্রয়োজন। যাই হোক আমরা এটা হলো শিখে রাখলাম স্যার, আর দরকার নাই করার, চলে যাই আমরা, আমি চলে যাই। হ্যাঁ আপনি যান, তো হচ্ছে না আর গুগল একটা জান স্যার, এখন আর কারো বাকি আছে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, যে আপনারা নিজেরা ভেরিফাই করতে পারবেন স্যার? হয় না যে স্যার ওখানে ওনারশিপ ভেরিফাই ওনারশিপ হয় না তো স্যার, সাকসেসফুল দেখাচ্ছে স্যার, হচ্ছে না আমাদের ওইরকম একই দেখাচ্ছে। আচ্ছা এগুলো আমরা শিখে রাখি, ডালিম ভাইয়ের মত কেউ যদি বিপদে পড়ি তখন না হয় ওটা নিয়ে কথা বলি। ওইভাবে ভেরিফিকেশন করবেন, জাস্ট এই যে আমরা একটা দেখাই দিলাম যেভাবে ফাইলটা আপলোড করে, বুঝছেন, স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, তারপর এই কাজটা কমপ্লিট করে করার পরে আপনাদের এই ফাইলটা আমরা প্লাগইনটা বন্ধ করে দিবেন, মানে ডিঅ্যাক্টিভ করে দিবেন, বুঝছেন, এই যে এখান থেকে ডিঅ্যাক্টিভ লেখা আছে ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভে ক্লিক দিবেন, ডিঅ্যাক্টিভ থেকে ডিলিট, ওকে, এখান থেকে ওইটাকে ডিলিট করে রেখে দিবেন, আর কোনো কিছু করার দরকার নাই।
ঠিক আছে আমাদের তাহলে এটা এই কাজটা গেল এখন আমরা গুগলে যাব গুগলে ওখানে আজকে আমাদেরকে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে আমরা এইগুলো নিয়ে একটু ডিসকাস করব আর এগুলো আমরা জানবো যে দেখি কোনটার কি কাজ বা ব্যবহার আর বিং এর ক্ষেত্রে আমরা যেহেতু বিং এর পরোটা শেষ করছি সেক্ষেত্রে এটার বেশ কিছু মানে কাজ আছে এই বিষয়গুলো আমরা একটু জেনে যাই তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে নাকি যে কার্যকলাপ গুলো আছে সবগুলো এখানে সাবমিটেড ঠিক আছে তো এখানে দেখেন সাইড ম্যাপে ক্লিক দিলে আমাদের সাইড ম্যাপ অপশনটা আসবে সাইড ম্যাপ গো সাইড ম্যাপ ফিচার এখানে নতুন এরা ফিচার কি চালু করেছে আমরা দেখি এটা নতুন মানে বেটা ভার্সন চালু করেছে বুঝতে পারছেন এরা বেটা ভার্সন চালু করেছে অনেকটা ইয়ার মতো কি বলে গুগল সার্চ কনসোলের মতো গুগলের মতো দেখি কিওয়ার্ড রিসার্চ আবার এদের আবার কিওয়ার্ড রিসার্চ আবার চালু করেছে দেখি কি কি দেয় এখানে get details dekhi ki ki dey last 3 month er eta all country ta tahole free te keyword research korte parbo naki sir ekhan theke ha tai to dekhtechi question keyword onek sundor sundor option diyeche to how to use এই যে question এখানে তো আমাদের জন্য তো অনেক ভালো একটা প্ল্যাটফর্ম চালু করেছে এটা নতুন আগে ছিল না সাপোজ আমাদের প্রশ্নের ক্ষেত্রে আমরা যে একটা জিনিস দেখেন আমরা যখন এসএসসি রেজাল্টের ইভেন্টটা নিয়ে কাজ করেছিলাম তখন আমরা অনেক পোস্ট দেখেছেন যে প্রশ্নবোধক কিছু প্রশ্নগুলো আমরা দিয়েছি ওখানে দিতাম প্রায় অ্যানসার দিতাম এই যে দেখেন এখানে ওইভাবেই কিছু অপশন আছে দেখেন এটা ইনপ্রসন মানে ইনপ্রসন আকারে এরা দিয়েছে মানে মান্থলি সার্চ ভলিউম কেমন থাকে 34 কে মানে হাউ টু ইউজ ফেসবুক মেসেঞ্জার বুঝছেন এখানে দেখেন হাউ টু ইউজ ফেসবুক মেসেঞ্জার তো এখানে এই ধরনের কোশ্চেন গুলা দেখেন নিয়ারলি ডিসকভার্ড মানে নতুন যে ওয়ার্ড গুলো আছে অ্যাক্টিভেট ফেসবুক আমরা এখানে সিম্পলি আমরা দেখছি বিষয়গুলো তারপর এখানে গ্লোবাল ইমপ্রেশন মানে ইউনাইটেড স্টেটে কত সার্চ করে ইউনাইটেড কিংডমে এখানে কান্ট্রি ওয়াইজ যদি আমরা দেখি তাহলে তো অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে তো কিছুটা হলে আমাদের কাজে দিবে দিবে না কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে আমাদের কিছুটা হলেও কাজে দিবে যাই হোক আমাদের এই বিষয়টা অনেক ক্লিয়ার হচ্ছে বাংলাদেশে 5 সংস্কৃতি বাপরে ভালোই তো সার্চ করে 5 লাখের উপরে শুধু ফেসবুক লিখে তো এখন আমরা দেখি এটার পরবর্তীতে কি হয় আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না থেমে থেমে যাচ্ছে মাঝে মাঝে না এবার ঠিক আছে এখন ঠিক আছে কিছুক্ষণ থেকে তো যাই হোক আমরা এখানে নতুন কিছু অপশন আছে দেখছি ফিচার গুলো আমরা একটু চেক করে নি ইউআরএল সাবমিশন অনেকটা এদের মতো করেছে কি বলে গুগলের মতোই করেছে আমরা এখানে এই বিটা ফাংশন যেহেতু নতুন করে এটা আপডেট করেছে সাবমিটে ক্লিক দিয়ে দেখি হ্যাঁ এই যে এখানে এইভাবে করে দিয়ে দিই সাইডে দেখেন তখন আমরা এখানে হ্যালো স্যার কোটা দিয়েছে লাগছে 10 হ্যাঁ এটা ডেইলি সর্বোচ্চ 10টা করে দেওয়া যাবে কিন্তু এটা যখন আপনার ওয়েবসাইটে যখন এজ হয়ে যাবে না তখন আপনাকে 1000 করে ডেইলি সাবমিট করতে দিবে
স্যার ইউআরএল সাবমিশন ব্যাপারটা আবার বলেন তো স্যার, আমার এখানে স্যার বেঁধে গিয়েছিল। ইউআরএল সাবমিশন আমরা যে ধরেন কোন একটা পোস্ট আমরা পোস্ট করলাম আমাদের ওয়েবসাইটে, সেটা আমাদের বিং এ ইনস্ট্যান্ট হয়তো ইনডেক্স নাও হতে পারে, এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করতে পারি। তাহলে এখানে সাবমিট করে দিলে সাচিনে গুগল বিং ওয়েবমাস্টার চলছে অটোমেটিকলি এটা নিয়ে নিবে, ক্রল করে আপনার পেজটাকে ইনডেক্স করে নিবে, এই জন্য এই ইউআরএল সাবমিট অপশনটা এরা করে দিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, ম্যানুয়ালি করতে হবে এটা আমাদের, এটা ম্যানুয়ালি। যদি আপনারা মনে করেন যে আমরা ইনস্ট্যান্ট ইনডেক্স করতে চাই এরকম ক্ষেত্রে, এই কাজগুলো আমরা করে থাকি। ব্লক ইউআরএল কোনো এখান থেকে সার কনফিগার করেছেন, যেটা বলে ব্লক ব্লক ইউআরএল যেটা, ঠিক আছে। কোন একটা ইউআরএল আপনি চিন্তা করবেন যে আমি এই ইউআরএলটা বিং এ আমি ইনডেক্স করতে চাচ্ছি না, আমি এটা ব্লক করে দিতে চাই, এটা কিছু সময়ের জন্য আমরা এটা বিং ইউআরএল থেকে আমরা রিমুভ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড টু ব্লক এখানে বা এখানে ক্লিক দিলেই আমরা ওই অপশনটা পেয়ে যাব। এখানে জাস্ট লিংকটা এখানে দিয়ে সাবমিট করে দিবেন, বাস হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। তাহলে ওইটা বিং মাস্টার প্রোস থেকে ওটা হারিয়ে যাবে। তারপর আর কি আছে, পয়েন্ট বট ইম্পোর্ট, এটা কি জানা নাই, দেখি নাই। এসইও রিপোর্ট এটা ওই ওয়েবসাইটে এখন তো চালু হয় নাই। সাইড ম্যাপ, এটার সাইড ম্যাপটা কিভাবে দিয়েছে, এটার সাইড ম্যাপটা কিভাবে দিয়েছে আমরা দেখি। সাইড ম্যাপ ইনডেক্স, সাইড ম্যাপ ফিট, এখানে ক্লিক দিলে এটার আন্ডারে যেগুলো আছে, হ্যাঁ অনেকটা এর মতো করেছে, কি বলে গুগলের মতো করেছে এটা, এখানে ক্লিক দেওয়ার পরে আসছে এটা, এখানে ক্লিক দেওয়ার পরে ওই পেজটা আসছে। গুগলেরও সেম সিস্টেম, আগে ছিল না, বিং এর আগে এই সিস্টেমটা ছিল না, ভিন্নতা ছিল। ব্যাক লিংক, কতগুলো লিংক সিমিলার সাইট, নতুন সাইট, নো ডাটা অ্যাভেলেবল, অল লিংক, কতগুলো লিংক করা আছে, অনেক ভালো একটা মাধ্যম, অনেক সুন্দর করেছে এদের। সার্চ পারফরম্যান্স এর নিচে এইভাবে করে ক্লাস নেওয়া যায়, আমার কথা শুনতে পাচ্ছেন না, মাঝে মাঝে কেটে যাচ্ছে। চলছে, চলার মতো চলবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা একটু দেখলাম, যেহেতু এদের নতুন বিটা ভার্সন আপডেট করছে, এই জন্য আমরা এই বিষয়টা অনেকটা, কারণ এখানে দেখেন এইগুলা প্ল্যাটফর্ম আর এইগুলা প্ল্যাটফর্ম কিন্তু অনেকটা ভিন্ন, অনেকটা শর্টকাট করে দিয়েছে, বুঝতে পারছেন, অনেক শর্টকাট করে দিয়েছে এখানে আমাদের কাজে সুবিধার্থে। এখানে কতগুলো ফাংশন এখানে করা আছে, আমাদের এত কিছু করা লাগবে না, এখানে একদম সিম্পলি করে দিয়েছে এরা, আমাদের কাজের জন্য অনেক সুবিধা। ঠিক আছে, যাই হোক, আমরা এই বিষয়টা দেখলাম। এখানে আমাদের সবচেয়ে ভালো লাগলো কিওয়ার্ড রিসার্চ টুলটা, এদের অনেক সুন্দর একটা করেছে, যেটা গুগলের ওই অপশনটা নাই। সাপোজ একটা বিষয় একটু ইন্ডিকেট করি, দেখি কি কি বিষয়গুলো এখানে আসছিল। এগুলো থেকে আপনাদেরকে সবচেয়ে সুবিধা হবে কি, এখানে দেখেন এইটা, এখানে যখন যাব তখন আমরা কোশ্চেন কিওয়ার্ড ফ্রেজ, কোশ্চেন কিওয়ার্ড ফ্রেজ রিলেটেড কিওয়ার্ড
আমরা এই বিষয়গুলো আমরা কিন্তু পেয়ে যাব। গুগলে বেশি সার্চ করে, কিন্তু বিনিয়োগ কিন্তু দেশের চাইতে দেশের বাইরের গুলা বেশি পাসে, ঠিক আছে? বাংলাদেশের চাইতে আমরা বাইরের দেশের গুলো অনেক বেশি আমরা ট্রাফিক পাবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এখানে এটা সুবিধা হবে যে আমরা অনেক কিছুই আমরা এখান থেকে আমরা সাজেস্ট মানে পেতে পারি, ঠিক আছে? অনেক কিছু আমরা সাজেস্ট পেতে পারি। তো যাই হোক, আমরা আমাদেরকে এটা এখান থেকে বেশ কিছু স্ট্রাকচার গুলো আমরা পাবো আশা করি। আমাদের এই বিং এর যে বিষয়গুলা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, যে এখানে কিন্তু যে সাইট ম্যাপ যদি আপনাদের সাবমিট করা না থাকে বা কোনো কারণে আপনি যদি সাইট ম্যাপটা রিমুভ করেন, তাহলে আপনারা আবার নতুন করে এখানে সাবমিট সাইট ম্যাপে ক্লিক দিয়ে আপনারা এখানে দিতে পারেন। যেমন এখানে বলে দিয়েছে एग्जांपल কেমন ভাবে সাইট ম্যাপটা সাবমিট দিতে হবে এ আর কি। আমাদের বিং এর কাজটা আমাদের কমপ্লিট হলো, আমরা এবার যাব। বিং এর ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে? যে এখানে যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে এরকম কিছু? না, আমরা পরবর্তীতে একা একা দেখলে তখন ক্লিয়ার হবে। ব্যাক লিংকসটা একটু বুঝাইলে ভালো হয়। আচ্ছা, আমরা গ্রুপে আলোচনা করার পর প্রবলেমটা তখন ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ইয়ে হবে না, বুঝছেন? এখানে যদি শো না করে তাহলে আমরা এখান থেকে সাবমিট করবো, আর যদি শো করে তাহলে তো কোনো কথাই নাই, ঠিক আছে? আর যদি শো করে তাহলে তো ভালোই, আর না করলে তখন আমরা এইভাবে ইয়ে করবো। যাই হোক, আমরা এই বিষয়টা আমাদের ক্লিয়ার। আমরা এখন সামনের দিকে আগে যাই, গুগল অপশনের দিকে যাই, ঠিক আছে? গুগলের যেটা অপশন আছে আমরা গুগলের দিকে যাই। গুগলের কি কি ফিচার গুলো এখানে আমাকে কোথা থেকে ঢুকলে এটা বুঝতে পারলাম। হ্যাঁ, বিং ওয়েবমাস্টার টুল বেটা যেটা, ওটা কিভাবে ঢুকলেন বুঝতে পারলাম। এখানে দেখেন আপনার বিং ওয়েব বিং এ ঢোকেন, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করে আপনি এসে আমি দেখাচ্ছি, দেখেন স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম, দেখেন এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে অটোমেটিকলি তারা আমাদেরকে বলছে, এখানে হাইলাইট করবে কোন একটা প্ল্যাটফর্মে যদি যাচ্ছি আমরা, তাহলে আমাদেরকে এই বিষয়টা ইয়ে করে দিবে। হ্যাঁ, এই দেখেন আমি সাইট ম্যাপে ঢুকলাম, তখন গো টু যে ইউজ দি নিউ সাইট ম্যাপ ফিচার, মানে এদের নতুন সাইট ম্যাপ ফিচার গুলো আসছে এখন, এদের কার্যক্রম গুলো কমপ্লিট করে নাই, এখানে ট্রান্সফার করে নাই। তখন যখন এইগুলো কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিকলি ওটা চলে যাবে। সেক্ষেত্রে আমরা গো টু সাইট ম্যাপ এখানে ক্লিক দিলে দেখবেন আপনাকে নতুন আর একটা সার্চ ইঞ্জিন এর সাথে বেটা ভার্সন নিয়ে চলে আসবে। স্যার বুঝতে পেরেছি, এটা সবাই করে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিন প্রথমে আপনাদের আগে পছন্দে রাখে, আস্তে আস্তে তারা প্রত্যেকটা সিস্টেম আর নতুন আপডেট ভার্সনে নিয়ে চলে যায়। আর এই বেটা ভার্সনটা আমি দেখলাম আগেরটা চাইতে অনেক সহজ, আর যেটা অলরেডি ইউজ করছে গুগল ইউজ করছে। আপনারা যদি এই তথ্যগুলো যদি রেগুলার পেতে চান তাহলে ওদের দেখবেন অফিসিয়াল ফিউচার পেজ আছে, অফিসিয়াল ফিউচার পেজে আপনারা ক্লিক করে রাখবেন, দেখবেন আপনারা রেগুলার আপনারা নিউজ পাবেন যে হ্যাঁ কোন ফিচারটা তারা আপডেট করলো, কোন বিষয়গুলো আপডেট করলো, সব বিষয়। গুগল যে এখান থেকে কিওয়ার্ডগুলো সার্চ করলে কেমন হবে স্যার? এই জায়গা থেকে ভালো হবে না খারাপ হবে অন্য জায়গায়? বিং বেটা থেকে স্যার কিওয়ার্ড রিসার্চ তো আনলিমিটেড নাকি? স্যার কোথায় গেল?
স্যারকে বাইরে করে দেশে মনে হয় বের হয়ে গেছে স্যার নেটের প্রবলেম খুব আজকে হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন জি পাচ্ছি আবার জুম থেকে চলে গেছিল আমাকে একদম আবার বাইরে দিয়ে দিচ্ছে কথা বলতে বলতে চলে গেছে আর ওখানে এত ইয়া হচ্ছে যে পানি ঘাটছে ভাই মাহমুদের এখানে মনে হয় নাকি না কার এখানে এভাবে করে জুম একবার করে কেটে যায় আর এরকম একটা পর একটা ফেসবুকে লাইভ চলছে তো ভারী হয়ে যারো লাইভ বন্ধ করে দেন স্যার আরে বন্ধ করতে পারা যাবে না বন্ধ করলে সমস্যা আজ পিডি স্যার মানে আক্তার মামুন স্যার আজকে লাইভে ঢুকেছিল স্যার গ্রাফিক্স ডিজাইনে ওকে বলতে পারছি না দেখলাম বেশ কিছু আর বিং এর ফিচার গুলো আমরা দেখলাম এবার এর ফিচার গুলোতে আমরা যাবো গুগলের ফিচার গুলোতে আমরা যাবো স্ক্রিন শেয়ার করে দিই আমি গুগলে স্যার ম্যানুয়ালি করতে হবে এখানে ম্যানুয়ালি করা যায় আমি তো গতকালকে দেখিয়েছি সেটাও সেভাবে করা যায় সমস্যা নাই দেন আপনাদের আর কারো একটা ইমেল আইডি দেন আমি সেটা দিয়ে করে দিই গতকালকে কার ইমেল আইডি দেওয়া হয়েছিল আমার ভাই দিব আছে আপনার ইমেল আইডিটা দেন ইন্টারনেট কানেকশন আমি লাইভটা অফ করে দিব এভাবে করে এই ক্লাসের একটার পর একটা ঝামেলা মনে হচ্ছে হচ্ছে না লাইভে দিতে গিয়ে আরো প্রবলেম করতেছে দিয়েছেন দিয়েছি ঝড় বাতাস বইছে যাই হোক এসইও থেকে এবার বিং এর ক্ষেত্রে যাই আমরা দেখি বিং এর ক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি আছে স্ক্রিন শেয়ার করা আছে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি জি আছে আছে তো স্যার এখন গুগলের সাইট ইয়ার বিষয়গুলো আমরা এবার ক্লিয়ার করব এখানে ভেরিফাই মেথড HTML ফাইল আপলোড করুন যে ফাইলটা আপলোড গেলেন ওই মেসেজ সেন্টারটা কোথায় আসবে কোনটা এটা
এখানে বেস কে একটা অপশন পাবেন হ্যাঁ এটা আমার সরাসরি আমি লগ ইন করে ঢুকলাম তখন আমাকে এই অপশনটা দিচ্ছে ঠিক আছে অনেকের বিকল্প অন্য ধরনের অপশন আসতে পারে নতুন ভাষণটা আসতে পারে আর এখানে ওভারভিউ পারফরম্যান্স ইউআরএল রেস্ট্রিকশন এর উপরে লেখা দেখাচ্ছে ঠিক আছে আমরা স্ক্রিনটা শেয়ার করে নেব আপনাদের স্ক্রিনটা শেয়ার করলাম এটা একটা আছে ওটা একটা আছে মানে দুই রকম অপশন আছে যেমন যে ওটা হলো বেটা ভার্সন আর এটা ওল্ড ভার্সন এটা ক্লাসিক আমাদেরটা আপনার মতই আছে স্যার আর আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন তাহলে স্ক্রিন কিছু করার নেই কি করবো স্যার আপাইরা ঝড় আসছে স্যার ও বাইরের আবহাওয়া একটু খারাপ লাগছে প্রচুর আমার এখানেও পাওয়ার ব্যাংকে ফুল চার্জ করে নিলাম বাস অসুবিধা নাই দেখা যায় দেখতে পাচ্ছি ওয়েবসাইটটাকে আপনি রিমুভ করে দেন এখান থেকে কারণ এখানে রিমুভ না করলে অলরেডি ভেরিফাই হয়ে আছে তো নিচে থেকে অ্যাডমিনে যান সব নিচে যান সব নিচের দিকে যান বাম দিকে নিচে আসেন আরো নিচে আসেন আরো নিচে অ্যাডমিনে যান কোথায় ক্লিক দিলেন আপনাকে যেতে বললাম অ্যাডমিনে সেটিং এ যান উল্টা পাল্টা টিপতে আছেন টিপতে আছেন নিচে আসে সেটিং এ যান হ্যাঁ এই যে ওনারশিপ ভেরিফিকেশন যেটা আছে ওটাকে রিমুভ করে দেন বাম দিকে ডান দিকে দেখেন এবার ডান দিকে দেখেন ওনারশিপ ভেরিফিকেশন ওটার উপর ক্লিক দেন ক্লিক দেন বাস নিচে আসেন পয়সা রিমুভের অপশন তো দেখছি এখানে আছে কোন ইমেলে ছিল ওই আমি যেটাতে আছি এটাতে না আমি সাইন ইন করে দেখি আগে ওখানে এরকম আসছে এখানে দেখেন HTML ফাইল আপলোড HTML ফাইল আপলোডের একটা অপশন আছে দেখেন আপনার ওখানে গিয়ে করা লাগবে না হ্যাঁ আপনারটাতে দেখেন ওখানে আমি দেখাই আপনার ওই রকমই আমি সেমটা আপনার অপশনটা আমি নিয়ে আসি দেখেন আপনি দেখবেন আমি স্ক্রিন শেয়ার করছি আপনি দেখেন আমারটাতে দেখেন
আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ারটা আপনারা অফ করেন আমি সেম বিষয়টাই আমি দেখাচ্ছি যে আপনারা এরকম অপশনটাই আসছে তাই তো জি 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 ওভারভি এরকম আসছে হ্যাঁ এরকমই আসবে ব্যাপার না আমরা এটাকে আমরা কিভাবে এইচটিএমএল ফাইল ভেরিফিকেশন অপশনটা আমরা নিয়ে আসবো দেখেন এখান থেকে সেটিং এ যাব আর ওইখানে বাতাস উঠে গেছে নাকি আপনারা এখানে স্যার হেভি বাতাস চলছে স্যার নদীর ধারে আছে নাকি আচ্ছা পাতাস চললে স্পিকার টফ করলেই তো হয় মাইক্রোফোনটা বন্ধ করে দেন দেখছি আমি তো যাই হোক ওনাসি ভেরিফিকেশন এখানে ক্লিক দিলে দেখেন বেশ কিছু অপশন আসছে আমরা এর আগে ভেরিফাই করেছি এইচটিএমএল ট্যাগ মানে একটা কোড এখন এইচটিএমএল ফাইল না আপলোড এন এইচটিএমএল ফাইল টু ইওর ওয়েবসাইট এখানে বাস এখানে কি বলছে তাহলে এই ফাইলটা আমাদেরকে ডাউনলোড করতে ডাউনলোড ফাইল আপলোড বাস ফুল ডিটেইলস এ ক্লিক দিলে আমরা এটা কিন্তু ফুল ডিটেইলস পাবো কিভাবে কি কি করতে হবে যাই হোক আমরা অত কিছু যাচ্ছি না আমরা এখানে ক্লিক দিলে যেহেতু আমরা ফাইল আপলোড করে ভেরিফিকেশন অপশনটা আমরা জানি এখানে ক্লিক দিয়ে এটা ডাউনলোড করব ফাইলটা দেখেন ডান দিকে না বাম কর্নারে ডাউনলোড হয়ে গেছে এখানে ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজার সেটআপ করাই আছে আমাদের এখান থেকে আমরা ফাইলটা কোন একটা জায়গায় সিলেক্ট করে আমরা এখানে আপলোড এ ফাইল এখানে ড্রপ করে নিয়ে ছেড়ে দিলাম ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে আপলোড হয়ে গেল এবার কি করব এই ভেরিফাই ক্লিক দেব দেখি পাচ্ছে কিনা এই যে দেখেন ভেরিফাইড সাকসেসফুলি HTML ফাইল আপলোড ভেরিফাইড কি সাকসেসফুল হয়ে গেছে বুঝতে পেরেছেন এই কাজটা আপনারা সবাই করেন দেখি না লাইভে করেন একজন একজন করে লাইভে আসেন আর করেন দেখি আপনাদের যাদের কাছে একটা সন্দেহ মনে হচ্ছে আপনারা লাইভে আসেন যে লাইভে করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি কোথাও কোনো প্রবলেম হয় কেউ তো আসছে না আমি আসি আমারই প্রবলেম মেয়েদের আর আর বাকিগুলো কথা বলে না কি ব্যাপার আপনারা কি কাজ শিখছেন না না কেমন কি আপনারা কেউ চুপচাপ বসে থাকেন কোনো গুরুত্ব নাই হ্যাঁ না ভালো মন্দ কোনো কথা নাই আপনাদের আর আপনার সাথে সাথে তো করছি আপনি যখন কাজগুলো করেন স্যার তো আমি আপনাদেরকে সাথে সাথে করার দরকার নাই আমি যখন আপনাদেরকে করতে বলবো তখন করবেন জি স্যার তখনই করব এবার কাজগুলো আগে না দেখে আপনারা আমার সাথে সাথে করে নিলে পরে তখন আরো বুঝতেই পারবেন না তখন যে আমার কোন বিষয়টা আপনাদের ছুটে গেল কি ভালো কি মন্দ আপনারা বুঝতে পারবেন না আপনি করেন তো দেখি আমি যেটা করলাম এটা করেন দেখি করছে নাকি আরেকজন করেন তো ছেলেদের মধ্যে করেন আমাদেরকে বললে সাতলা খাতুন নিলে আপনি করেন তো দেখি আপনি কাজটা করেন দেখি আপনার স্যার আমার এখানে কারেন্ট নাই আচ্ছা
শর্ট শুরু হয়ে গেছে স্যার অলরেডি কারেন্ট নাই কালকে এই প্রবলেম পরশু দিন আরেকটা প্রবলেম একটার পর একটা প্রবলেম লেগেই আছে ভাই আমি দিলাম আচ্ছা দেন আমি কি এখানে ওই ফাইল ম্যানেজার টুলটা প্লাগইন করব প্লাগইন তো ইনস্টল করেন আগে হোয়াইট বোর্ড হয়ে থাকছে যে আপনার দেখতে পান না না দেখতে পাচ্ছি না তাহলে প্লাগ হোয়াইট হয়ে থাকছে বন্ধ করে আবার স্ক্রিনশট শেয়ার করেন আবার হোয়াইট বোর্ড অপশন আসছে কেন এবার হইছে পাচ্ছেন এসেছে এসেছে স্যার ফাইল আপলোড করে ভেরিফাই হওয়ার পর আমরা স্যার ডিলিট করে দেব নাকি স্যার ওই ফাইলটা হ্যাঁ ফাইলটা আপনি ডিলিট করতে পারেন আপত্তি নেই থাকলে কোনো সমস্যা হবে স্যার কোনো সমস্যা নাই আচ্ছা কোথা থেকে ফাইল মানে ফাইল ম্যানেজারটা আপনি রিমুভ করে দিবেন বুঝছেন কারণ ওখানে থাকলে অনেক সময় কোনো কারণে ভুলবশত আপনার কোনো ফাইল আপনি ক্লিক দিয়ে অফিসে আর কোনো ঝামেলা হতে পারে স্যার প্লাগইনটা প্লাগইন সবাই সবাইকে সহযোগিতা করেন দেখি যদি কোনো জায়গায় মিস্টেক করে আপনারা আপনারা মিলেই একটু সহযোগিতা করেন তারপর আমি আছি এখান থেকে কোন অপশনে যাব ভাই এটা কি গতকালকে দেখানো হয় নাই কিভাবে অ্যাড করতে হবে এটা দেখি আমি দেখানো তো হয়েছিল এই অ্যাড এখানে অ্যাড করে নেব হ্যাঁ আপনার আপনার টিম মেম্বারদেরকে বলেন আরো 4-5 জন ছিল আপনার সাথে তারাও তো আপনাদেরকে দেখিয়েছে আপনারা কিন্তু কালকে তো দেখিয়ে দেওয়া হয়েছিল লাইভে তো দেখিয়ে দেওয়া হয়েছিল সাইম মাহমুদ আপনার টিমেরই তো মনে হয় ডাউনলোড করে নিন না সাইনেওয়াজ ভাই আমার টিমে ফাইলটা ডাউনলোড করে নিবেন জি এটা তাহলে টিম লিডারের দোষ নাকি তাহলে সাইম ভাই তো বলল আমি তো বারবার দেখিয়ে দিয়েছি এখানে দোষের কি দেখলেন সাইম ভাই তাহলে আগে বলেছে কি তপ কথা কিন্তু এটা ঘুরিয়ে দিলাম আচ্ছা ওটা ডাউনলোড করা হয়ে গেছে তারপরে আপনার ইয়াতে যান ফাইল ম্যানেজারে যান ওয়ার্ডপ্রেসে এটা কেটে দেন থ্যাঙ্কস এ ক্লিক করেন Thank you.
সেম ভাই হ্যাঁ যে কোন এক জায়গায় ক্লিক দেন যে কোন একটা ফোল্ডারে ফোল্ডারের মধ্যে ক্লিক দেন ফোল্ডারের বাইরে বাইরের গুলোতে ফোল্ডারের বাইরে নিচ গুলোতে দেন হ্যাঁ নিচের গুলোতে পিএসপি লেখা আছে ওখানে দেন হ্যাঁ গুলোতে দেন দেন না আপলোড দেন এবার হচ্ছে ওই আপলোডে ক্লিক দেন উপরে ওখানে নিচে 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 যে ফাইলটা ডাউনলোড করেছেন ওটাতে চিনে দেন নিয়ে চলে আসেন ছেড়ে দেন এখানে আমি ডাউনলোডস ফোল্ডারে ক্লিক দেন পাশে বাম পাশে হ্যাঁ ঠিক আছে এবার দেন ওপেন দেন কমপ্লিট সম্ভবত সাবমিট করা আছে আপনার না না সাবমিট করা আছে তো দরকার নাই হ্যাঁ ওটা ভেরিফিকেশন হয়ে গেছে স্যার আমার কমপ্লিট স্যার আমি কি এখন যে ফাইল ম্যানেজার ডিঅ্যাক্টিভ করে দেন স্যার কেউ আছেন দেখি আপনাদের গুলো দেখি আর মেয়েদের মধ্যে দেখি মেয়েদের আজকে এবার সব দিয়ে দেখি
ভেরিফিকেশনের অপশনটা আসছে না, ডাউনলোড টেম্পলেট বলবো না আসছে না, একটু দেখায় আমাকে একটু। আসেন কে আসবেন, আসেন আসেন এবার আসেন। স্যার গুগল কনসার্নের অপশনটা কোথায় আমি বুঝতে পারছি না। স্ক্রিন শেয়ার করেন, আসেন দেখি আপনারটা আপনার কি প্রবলেম দেখি। আপনি স্ক্রিন অফ করেন, আমারটা একটু শেয়ার করতে চাচ্ছি স্যার। আমারটা ভেরিফাই করলাম, তারপরে আপনার সার্চ কনসোলে এরকম আসছে, আমি একটু শেয়ার করে বুঝতে পারলাম। আপনি কফ হয়েছে স্যার, দাঁড়ান দেখতেছি আমি। হ্যাঁ আপনি ইয়ে করেন, শব্দটা কাজ হচ্ছে নাইমের এখান থেকে শব্দটা হচ্ছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্যার you cannot start দেখাচ্ছে স্যার, স্ক্রিন শেয়ার করা মানে। হ্যাঁ এবার করেন, এবার হবে। ইন্তিয়া ঝড় আসলো কিন্তু, তুমি রেকর্ড করতে থাকো তোমার বট ইয়া দিয়ে মডেম দিয়ে। চলছে চলছে, নো প্রবলেম। হ্যাঁ আমার কিন্তু কারেন্ট গেল কি গেল স্যার, দেখতে পাচ্ছেন আমার এখানে খারাপ অবস্থা স্যার, দেখতে পাচ্ছেন কি স্যার? হয়তো আর কিছুক্ষণ বেঁচে থাকবো, কারেন্ট চলে যাবে, ওয়াইফাই চলে যাবে। না ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখা যাচ্ছে না। জি স্যার স্ক্রিন শেয়ার দিলাম তো স্যার। আবার দেন আবার দেন। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আসছে। হ্যাঁ যে এখন এই অপশনটা আসছে স্যার, এখন কি করবে এখানে? আমার গেল, চলে গেল স্যার, চলে গেল স্যার, দিলাম তো তারপরে এরকম আসছে স্যার। আপনি ডান কেন করলেন? আপনি গো টু আবার করছি তাহলে আমি, দাঁড়া এরর প্রিফিক্স এখানে ক্লিক আবার করেন, করে গো টু প্রপার্টিতে দিবেন। আচ্ছা
কন্টিনিউ ওটা লোড হচ্ছে নেটে প্রচুর প্রবলেম স্যার আজকে এই ব্যাপার কোন অবস্থা স্যার এটা দেখাচ্ছে কি করব এরর দেখাচ্ছে কি দেখায় দেখি এরর এরর এটা ওই গুগলের এররের কারণে এটা দেখাচ্ছে আপনি আবার ট্রাই করেন দেখবেন হবে হিস্ট্রি চেক করুন হ্যাঁ আপনি ব্রাউজারটা ক্লিন করেন দিয়ে আপনি দেখেন নিয়ে করেন হবে অসুবিধা নাই দেন কন্টিনিউ করেন আবার এটাই আসছে হিস্ট্রিটা ক্লিন করেন আপনি ব্রাউজারে হিস্ট্রিটা ক্লিন করে আবার ভালোভাবে ই করেন দেখবেন গুগল নট বল একটু দেখ যাই মাল ব্রাউজারটা ক্লিন করে ঢুকো কন্ট্রোল এ টিপেন ডিলিট আচ্ছা এবার দেখি এটা তো হিস্ট্রি ডিলিট হলো শুধু আর কি ডিলিট করব দেখেন ট্রাই করেন না হলে তখন কুকি ক্যাচে যা কিছু আছে ক্লিয়ার ডেটা করতে হবে ট্রাই করেন কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে দিলে তো কন্ট্রোল শিফট ডিলিট দিলে সব চলে যাবে আপনি আরেকবার ট্রাই করেন কন্ট্রোল শিফট ডিলিট দিলে অবশ্য আপনার যত সেভ ছিল যা কিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু লগ আউট হয়ে যাবে সব জায়গা থেকে ঝামেলা হয় তাহলে তো না করা যাবে না এখন আপনি আরেকবার ট্রাই করেন আরেকবার ট্রাই করেন আপনি ওইটা আরেকবার ট্রাই করেন আচ্ছা হ্যাঁ আপনি স্পিরিট করে নিন রুল তোমাদের ওদিকে ম্যাগ উঠেনি ম্যাগ ডাকতে শুরু হয়নি ছাদের উপরে উঠে আছো নাকি তোমাকে দেখে মনে হচ্ছে খুব গরম লাগছে তোমাকে ঘুরছে নেট খুব স্লো দুটো ভেরিফাই দেখাচ্ছে আপলোড এখন আবার ভেরিফাই অপশনে আবার কি ভেরিফাই অপশনে যাব একটু বলেন আপনার তো দুইটাই ভেরিফাই হয়ে আছে
হ্যাঁ এখন ভেরিফাই মানে আপনি কিছুক্ষণ আগে করলাম কিন্তু যে ওই অপশনটা পাচ্ছি না যে আপনার বিং এ ঢোকার পর যে যেগুলো দেখাচ্ছে নাকি ও আচ্ছা আপনার ইয়াদ করতে পারছেন না গুগলে ঢোকার পর যে এইচটিএমএল ফাইল আপলোড জান ভাই এইচটিএমএল ফাইল আপলোড গুগল ওয়েবমাস্টার লিখে সার্চ দেন একটু লাগা দে তো আলাদা এতে নিউ ট্যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আল্লাহ কে বলবে আল্লাহ প্রচুর ছিল চেমনি ফাইল এত দেরি হলে হয় তাহলে তো আর খুব স্লো মনে হচ্ছে নেটওয়ার্ক স্লো ভাই আমি কি করব আবার ক্র্যাশ আবার এটাই দেখাচ্ছে আরে অন্য টাইমে ট্রাই করবেন আমরা আইপি তে হয়তো কোনো প্রবলেম বা এরকম কিছু হতে পারে বা গুগল এর কোনো প্রবলেম ফেস করছে আচ্ছা ঠিক আছে স্যার আমি আবার পরে ট্রাই করব ওই যে রেজ দিয়ে টাইপ দিতে বলছে রোবটে আচ্ছা রেজ দিয়ে টাইপ দিতে বলছে 8 ভোল্ট কইছে না 8 ভোল্ট কইছে আমি পরে দেখব স্যার আরেকজন ইয়া করেন একটু দেখি আর কার কোনো প্রবলেম মেয়েদের মধ্যে আর কার কোনো প্রবলেম হচ্ছে নাকি প্রবলেম ছিল স্যার সলভ হয়ে গেছে আর কার কোনো প্রবলেম নাই নাকি মেয়েদের দেখেন স্যার স্যার প্রবলেম যদি কারো না থাকে আর তো মনে হয় একটা বিরতি দিয়ে আবার পরের টপিকে চলে যাওয়া আমাদের বেটার হয় আজকে স্যার ছুটি দিয়ে দেন অনেক ম্যাগ উঠেছে আজকে বিরতি না দিয়ে স্যার এখন পর্যন্ত যেহেতু কারেন্ট আছে আর একটু চালান তারপরে একবারই না আমি ল্যাপটপে আছি আমার ল্যাপটপের জীবন ছাড়লে কি ছাড়লে ও কারণে বলছি স্যার যে একসাথে আপনি যতটুক যাই করেন আরেন নাই ল্যাপটপও চালাবেন স্যার এদিকে মেঘের অবস্থা প্রচুর খারাপ তাই বলছি যে আপনার বন্ধ হয়ে গেলে তখন সব বাদ ওই জন্য তো আমি চালিয়ে যাচ্ছি এদিকে দেখি তাহলে স্যার চালিয়ে যান যতটুকু হয় স্ক্রিন শেয়ার করছি নেটের যে অবস্থা চলতে চলতে ও জাল দিয়ে খেয়ে নিচ্ছে আগে আবার ভাঙে ঢেঙে দিয়েন না স্যার এরকম করে যে কত মাস ভেঙেছে নেটের কারণে আর কথা শুনতে পাচ্ছেন জি স্যার শোনা যায় এখন আমারও এখন ইরোল মারতে লাগলো
সবারই ডার্টবোর্ড তো ঢিলে গেছে। হ্যাঁ এখানে দেখেন, এখানে বেশ কিছু প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। আমি লাইভটা অফ করি তো আগে, এই লাইভে লাইভের লাইভের বিষয়টা নিয়ে মাপ চাইলেন স্যার, তো গেলে লাইভ বাদ দেন স্যার, ঝড় উঠে গেছে লাইভ বাদ। আর ক্লাসগুলো আমাদের ইম্পর্টেন্ট, এই লাইভের জন্য নেটওয়ার্কের জন্য এমনি তো অবস্থা খারাপ, লাইভের জন্য তো হচ্ছে না, ই করতে পারছিলাম।